শনিবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে এআইডিএসও ও এআইডিওয়াইও পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। তাদের অভিযোগ, শুক্রবার এসএসসির দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের শাস্তির দাবিতে এআইডিএসও ও এআইডিওয়াইও কর্মীরা কলকাতায় আন্দোলন করছিলেন। সেই সময় পুলিশ তাদের কর্মীদের উপর আক্রমণ ও গ্রেপ্তার করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন তারা সারা বাংলায় প্রতিবাদ দিবস পালন করেন। এদিন উপস্থিত সদস্যরা প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। দুর্নীতি নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্য একটা তোলপাড়ের অবস্থা। ইতিমধ্যে কয়েকজন মন্ত্রী সহ বিভিন্ন দোষী ব্যক্তিরা আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে তাদের এই কর্মকাণ্ড। আমরা চাইছি যে এসএসসি দুর্নীতিতে যে নেতা মন্ত্রীরা সহ আমলারা জড়িত তাদেরকে রাজ্য সরকারের পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করুক এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। এই দাবিতেই আমাদের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং ডিওয়াইও রাজ্যগতভাবে লড়ছে এবং গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিল এই দাবি নিয়েই। কিন্তু রাজ্য সরকারের পুলিশ সকল মোটামুটি 51 জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার করার বিরুদ্ধেই আজ আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।